যোগ করি আমরা এখানে নিচে নিচের সংখ্যাগুলি যোগ করব তাহলে আমরা যোগ করি তাহলে প্রথমে আমরা এই অঙ্কটা করবো এক একশো চৌরানব্বই সাথে সাতশো চার যোগ করা নিচে নিচে তাহলে আমরা প্রথমে কী করব এক স্থানীয় অঙ্কগুলি যোগ করব তাহলে এক স্থানীয় অঙ্ক কি এখানে চার চার তো চারে চারে আট এটা আবার আমরা এটা যদি যোগ করি তাহলে চার আর শূন্য নয় শূন্য যোগ করলে আসে নয় আর শূন্য যোগ করলে আসে নয় তারপরে সাত আর একে যোগ করলে পাই আমরা সাতে আর একে ন আট এটা তাহলে আমরা প্রথম অঙ্কটা হয়ে গেলো এরপর আমরা যে দ্বিতীয় অঙ্কটা দেখি দ্বিতীয় অঙ্কটাতে এখানে আমরা একক স্থানীয় অঙ্কগুলি আমরা আগে যোগ করবো তারপরে শতক দশক শতক এইভাবে সহস্র তাহলে আসি কথা পাঁচ তিনে যোগ করলে আসে আট আটে আর সাথে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক এই এক যোগ হবে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে আমরা আমরা লাস্ট ভিডিওতে দেখেছি কিভাবে আসে এখানে আমরা আর বিস্তারিত বললাম না তাহলে দেখি আমরা তাহলে দর্শক স্থানীয় অঙ্কের সাথে যোগ করলে পাই এটা দর্শক স্থানীয় অঙ্ক একে আর নয় যোগ করলে দশ দশের চারি চোদ্দ এটা তাহলে হাতে আছে এক প্লাস এক এটা যোগ হবে আমাদের শতক স্থানীয় অঙ্ক এই একটা হাতে এক যেটা আমরা এটা আমরা দেখেছি শতক কিভাবে আসে লাস্ট পিড়িতে তাহলে এখানে আছে সাত ছয় এর একে সাত সাত এর তিনে দশ দশের শূন্য হাতে আছে কত এক প্লাস এক এটা তাহলে এটা যদি যোগ করি আমরা পাই এখানে যোগ করলে আসে এই এটা পাই আমরা এখানে আমরা এইভাবে করি তাহলে তাহলে এইভাবে যোগ করলে সরাসরি যোগ করতে পারি তাহলে আমরা দেখি আরেকটা অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো হচ্ছে কি এখানে কয়টি সংখ্যা এখানে যদি এই একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা চারটি সংখ্যা নিচে নিচে চারটি সংখ্যা লিখে যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা যোগ করি তাহলে কত পাই এখানে এই দুই তারপরে হচ্ছে নয় সাত এক আমরা একক স্থানীয় অঙ্ক যদি দেখি এখানে সাত যোগ এক এটা পাই তাহলে এটা সমান আমরা পাই তাহলে আমরা যোগ করি নয় আর দুই এগারো এগারো সাথে আঠারো আঠারো একে উনিশ এই উনিশ এক দশ নয় উনিশ তাহলে উনিশে নয় বসবে আর এক যোগ হবে দর্শকের অঙ্কের সঙ্গে তাহলে দর্শকের অঙ্ক আমরা যদি যোগ করি এটা পাবো উনিশের নয় বসছেন তাহলে আমরা এখানে যদি দশক লেখি দশক সমান আসে কত এই নয় যোগ আমরা করবো এক এই এক যেটা আমরা পেয়েছি এই এটা এটা যোগ করবো তাহলে সমান আমরা পাই সমান যেটা পাই আমরা সমানটা লিখবো তাহলে নয় শূন্য যোগ নয় নয় তিন বার বারো পাঁচে সতেরো সতেরো আঠারো আমরা এক দশ আট আঠারো লেখি তাহলে আঠারো আট এখানে বসবে এভাবে আমরা যোগ করতে পারি তারপরে এই আঠারো আট হাতে আছে কত এক প্লাস এই এক এক হচ্ছে শতক স্থানীয় অঙ্কের সঙ্গে যোগ হবে তাইলে আমরা জানি এটা এভাবে শতক স্থানীয় অঙ্কের সাথে যোগ করি তাহলে শতক শতক সমান আসবে এখানে এই সাত যোগ আমরা করব এই এক যেটা আমরা ক্যারি করেছি প্লাস এক এটা সমান আমরা এই যেটা ক্যারি করছি এটা তাহলে আমরা যোগ করি সাত চার এগারো এগারো আর ছয় সতেরো সতেরো আর আটে পঁয়ত্রিশ পঁচিশ পঁচিশে একে ছাব্বিশ দুই দশ ছয় ছাব্বিশ ছাব্বিশের ছয় এখানে বসবে আর দুই হবে কেরি আমরা এই দুই করবো কেরি তাহলে দুই ক্যারি করলে আমরা পাই আমরা দুই ক্যারি করলাম তাহলে দুই ক্যারি করে আমরা এই যোগ করবো তাহলে এখানে কি হাজার বা সহস্র যেটা বলা হয় তাহলে সহস্র হচ্ছে কি এখানে এক যোগ তারপর আমরা করবো কত দুই আমরা যে দুই ক্যারি করছি এই দুই তাহলে এই দুই লিখি আমরা প্লাস দুই সমান আমরা লিখব সমান যেটা আসে এটাই লিখতে হবে কেননা এর করে এর আর কোনো সংখ্যা নেই অঙ্ক নেই তাহলে একে তিনে চার চারের দুয়ে ছয় ছয়ের এক সাত সাতের দুই নয় তাহলে আমাদেরকে এখানে নয় লিখতে হবে তাহলে এইভাবে আমরা সহজে নিঃ নিশ্চয় যে কোনো সংখ্যা যে কোনো পরিমাণ সংখ্যা দেওয়া থাকে তিনটি চারটি পাঁচটি যে কোনো সংখ্যা দেওয়া থেকে আমরা সহজে যোগ করতে পারবো তাহলে এটাই আমাদের উত্তর উত্তর